हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आई एम फाहिम एंड यू आर वाचिंग फाहिम्स व्लॉग। आशा करूँ सबाई भलो आमी भलो आछि आलहमदुलिल्लाह। सो आज के आबार फिर एक नतून भिडियो नहीं। आज के भिडियो हे हमें मेनलि चिटंग सजेकर पथे रवाना दीसी। तो आज के भिडियो स्टार्ट करते करते देरी हो गए, मैं हमारे ताड़ाहुड़ा छिल ये कारण एकदम सकाले होटेले भिडियो करी नाई। तो भावलाम गाड़ी थेके स्टार्ट करी, ये रास्तागुलो खूब सुंदर, तो भावलाम एखान थेके स्टार्ट करी। भाई सबाई भिउटा देखें, एत अस्थिर भिउ मैंने बलार बहरे, पहाड़े अनेक उपरे मजखने लाइक फाका फाका एक आशेपाशे पहाड़, प्रकृति खूब सुंदर लगते से। हमें एखो इवें खागड़ाछड़ी आसें, खागड़ाछड़ी सौंदर्य तो आक रकम, किंतु जो रास्ताटाई रास्ताटा एक आलदा सौंदर्य, मैंने खूब मजार। मैंने दिन बेला आसबें, सकाल सकाल आसबें और बेसि मजा। सो हमें से गाड़ी बहरे मोबाइल बेर कर कारण अनेक मैं बतास नएज प्लिज इगनोर, किन्तु व्यूटा मैं अस्थिर पूरे अस्थिर। मैं व्यूटार जो मैं हमारे गाड़ी ग्लस प्रचंड नोरा छो तेज बहरे बेर कर देखल नदम प्रपार जे एक व्यू ओटा पाइतें ना। আমরা একটু দাঁড়াইলাম, অনেকক্ষণ হয়ে গেছে, প্রায় তিন ঘন্টা। হ্যাঁ, তিন ঘন্টার উপর হয়ে গেছে। আমরা হচ্ছে গিয়ে রওনা দিচ্ছি, দেখুন মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছে। আমরা এখনও অনেক উপরে চলে এসেছি, অনেক উপরে, পিছিয়ে পাহাড়। আর আমি হচ্ছে গিয়ে গাড়ির মধ্যে খারাপ লাগছিল, গাড়ির মধ্যে হচ্ছে গিয়ে জানালা বন্ধ, আঁকা বাঁকা রাস্তা, তো ওই জন্য জ্যাকেট খুলে ফেলছে। বাট বাইরে প্রচণ্ড ঠান্ডা, মানে আমার এখন শীতে হাত কাঁপতেছে, কারণ দাঁড়ায় গেছে হাত পুরা বরফের মতন ঠান্ডা। বাট এখানে একটা আলাদাই ফিল, বলে বোঝানো সম্ভব না, যারা আসছেন তারাই বুঝবেন যে এটা কীরকম একটা ফিল। আর পিছিয়ে পাহাড় দেখতে আর সুন্দর লাগছে। এখনও আমরা খাগড়াছড়িও আসিনি, সো বুঝতে পারছেন যে সাজিয়ে গেলে কী অবস্থা হবে। খাগড়াছড়ি গেলে মানে কত সুন্দর একটা জায়গা। তার হচ্ছে বাগাইহাটের একদম ক্লোজ, সাজেকের অনেক, আমরা পাহাড়ের অনেক উপরে আছি, বাট দেখে মনে হচ্ছে যে সমতল। তো বাগাইহাট যে দেখা হচ্ছে, গাড়ি নিয়ে নাম টাম লেখাইতে হয়, কোথায় কি করতে হয় দেখতে আমি। এই পুরো মাঠ, এখানে সব গাড়িগুলো জড়ো হয়। আমাদের গাড়ি হচ্ছে যে, আর এখানে সিএনজি লাইন, ওই পাশে বাস, আর হচ্ছে আপনার বাস তো না, আচ্ছা বাসও আছে কিছু, আর হচ্ছে আপনার ওই চান্দের গাড়িগুলো ওই পাশে দাঁড়ানো। এখান থেকে 10:30 ছেড়ে যাবে। আর এই যে বাইকগুলো সব, হিউজ মাঠ আর ভিউটা খুব অস্থির। এদিক দিয়ে আসতেছি আমরা, আর আমরা যাবো হচ্ছে গিয়ে এদিকে সাজেক, এই রাস্তা দিয়ে ধরে আমরা সাজেক উঠবো।
নিচে দেখায় দেখেন বেশ উপরে চলে আসছি আর ওদিকে আছে আপনার খেতে বাড়ি করে আর কি হিউজ লাইন একদম মাথা পর্যন্ত মানে মিনিমাম হইল 150 গাড়ি আছে এখানে তো এখান থেকে হচ্ছে আমাদের 10:30টার আগে ছাড়বে না আর এখানে একটা শপ আছে শপের মধ্যে আমি ঢুকি বোতল হচ্ছে 350 টাকা করে আরে জগটা কত ভাই ভাই জগ কত করে 300 টাকা এটা 300 টাকা আর ওই মগ হচ্ছে একটা 80 টাকা একটা 120 টাকা মানে আচ্ছা এখানে অনেক বাঁশের অনেক কিছু আছে আর এমনি এই পাশে সাবান চন্দন আর বিভিন্ন জিনিসপত্র আছে আশিক আর এই পাশে হচ্ছে টুপি কাপড় শাল আর এই পিছনে থেকে তাঁতের শাড়ি পার্স এগুলো আছে এইগুলো তো সব শোপিস আইটেম আমরা হচ্ছে একটা কাপ নিচ্ছি আর কতগুলো ফানুস নিচ্ছি আর এটা চাবি রিং কাপ হচ্ছে 200 করে আর এই চাবি রিং 50 করে এখানে এখানে আরো চাবি রিং আছে আর এখানে আরো মগ আছে ভ্যারাইটির আপনি যেগুলো পছন্দ করে নিতে পারেন আর এই এইগুলো হচ্ছে কি অল্প প্রাইস এগুলো মেইনলি শোপিসের জন্য আর এগুলো আপনি অ্যাকচুয়ালি খাইতে পারবেন ইউজ করতে পারবেন এগুলো এই কারণে আমি এটা নিয়েছি আমার এটা কালারটাও পছন্দ হয়েছে এটা ব্যবহার করা যাবে দোকান থেকে আমরা বাঁশের চা নিয়ে নিলাম এই বাঁশ এখানে আগে থেকে কেটে রাখে আর চা ফ্লাক্সে বানানো থাকে ওইটাতে করে দিয়ে দেয় 20 টাকা করে নেয় ম্যাক্সিমাম পিপল এখানে এসে এটা খাইতেছে তা আমিও ভাবলাম যে আমিও নিই কেমন খাইতে সো এই রাস্তা দিয়ে হচ্ছে আমরা সাজিকে দিকে যাবো 10:30টার সময় হচ্ছে আপনার ফার্স্ট আর্মির যে টিমটা যাবে ওটার সাথে আমরা যাব আর একটা ছাড়বে যায় বিকাল 3:30টায় তো এই কারণে আমরা রাস্তাও করি নাই সকাল ভোরে উঠে ঘুম টুম কোনো মতন হয় নাই ওইভাবেই চলে আসছি এখন প্রথম এটা ধরতে পারি আমরা আমাদেরকে এখন এখানে ছেড়ে দিছে আমরা এখন সাজিকে দিকে চলে যাচ্ছি এই যে কলা দেখেন বাজারের মধ্যে দিয়ে মাঠের মধ্যে দাঁড় করেছিল এখানে মাঠ নাই এখানে রাস্তার সাইডে আপনার পার্ক করে দাঁড়া থাকতে হবে আচ্ছা এখন আমরা হাইডেটে যাচ্ছি এখানে এই যে পাহাড় পিছে এটা দিয়ে উঠা এই যে গাড়িগুলো দাঁড়ায় আছে লিটারেলি মানে রেস করে উঠবে এরকম অবস্থা একটা মানে অনেক অবস্থা খারাপ আমাদের গাড়ি মানে মাঝে আমার মনে হচ্ছিল কি যে ইঞ্জিনে তো শেষ ইঞ্জিন আর নড়তে পারবে না এই জন্য নেমে গেছি গাড়িটা যে জোর জোরে যাচ্ছে ওখানে যাওয়ার পরে বেশিরভাগ লোকজন সব নেমে গেছে গাড়ি থেকে পরে উপরে উঠার পরে সব গাড়িগুলা লোকজন উঠবে সবাই এখানে হাই স্পিডে যাচ্ছে জানে উঠতে পারে গাড়িগুলো স্পিডে উঠে যেতে পারে তো এই পাহাড় আল্লাহ ঢালু প্রচুর ঢালু আল্লাহ হায় হায় আমাদের তো অবস্থা গাড়ির হবে না কেন কি দেখেন ঠিক না বলো গাড়ির অবস্থা খুব খারাপ ছিল না আমাদের মানে এত পেঁচগোছ মানে এতগুলো ঘুরলি এতগুলো পাহাড় আমারই খারাপ লাগতেছিল আর কি বলবো দেখেন আমি এত ট্রাভেল করি আমার কখনো বমি আসে না খারাপ লাগে না মাঝে মাঝে হয় মাঝে মাঝে রোদের কারণে কিন্তু মানে কখনো বমি আসে না আজকে আমারই বমি আসছে আর গাড়িগুলো কি স্পিডে যাচ্ছে ট্রেনেরগুলো উপরে উঠতে পারে আর এই যে আমরা হাঁটতেছি বিশ্বাস করবেন না কি কষ্ট হইতেছে মানে মনে হচ্ছে কি এখনই 10 তলা উঠে ফেলছি না কিচ্ছু না হায়েস্ট 1 মিনিট হাঁটছি বাট 10 তলা উঠে ফেলতে কষ্ট হয়ে যাচ্ছে অনেক প্যারা এসইউভি ছাড়া আসলে আসা উচিত না নিজের গাড়ি নিয়ে চান্দে গাড়ি নিয়ে আসা তাও ঠিক আছে অনেক প্যারা ভাই প্যারা না অনেক তো আমরা হচ্ছে গিয়ে অলমোস্ট চলে আসছি
গাড়ির হচ্ছে গিয়ে মানে খুব ভয় লাগছিল গাড়ি নিয়ে। এখান থেকে শুরু হোটেল গুলো দেখাচ্ছিলাম একদম ছোট দেখা যাচ্ছিল, এটাতে রিজার্ভেশন পাওয়া খুবই কঠিন। আমাদের রিসোর্ট হচ্ছে একটু পিছের দিকে, অনেক জায়গা নেই করার জন্য পিছের দিকে সাজেকে লাস্টের দিকে। এই রিসোর্ট খুব সুন্দর, বাট নাম জানা নেই, এর নাম কি তার দেওয়া আছে। এই যে হেলিপ্যাড, এই হচ্ছে হেলিপ্যাড, সাজেকে একমাত্র হেলিপ্যাড হচ্ছে এইটাই। আর তার একটু সামনে আছে আমাদের খাসরাং হিল রিসোর্টে চলে আসলাম আমরা। এটা হচ্ছে এন্ট্রেন্স, রাস্তাটা পছন্দ হয় নাই। এটা হচ্ছে সাজেক ভ্যালি থেকে একটু দূরে, মানে 3-4 মিনিট সময় লাগে আপনার সাজেক ভ্যালি থেকে এখানে আসতে। রাস্তাটাও অত পছন্দ হয় না, বাট রিসোর্টটা অনেক সুন্দর, রিসোর্টটা পছন্দ হওয়ার মতন। তা আমি ভিতরে দেখাই আপনাদেরকে, এখানে ভিউটা ভাই পুরো অস্থির।